This conference will now be recorded. আমরা গতকালকে ডায়াবেটিস এর শেষ পর্যায়ে ছিলাম, ঠিক না? পড়ছিলা, ম্যাম, বাসায় পড়ছো তোমরা? জি ম্যাম, পড়ছি বাসায় ম্যাম। পড়ছো? ও, যারা পড়ো নাই তারা কেউ নাই যে পড়ি নাই, নাকি সবাই পড়ছো? আমরা আসো এখন প্রি ডায়াবেটিসটা তো আমরা অলরেডি পড়ছি, যে এমন একটা স্টেট যখন পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালও থাকে না, আবার ডায়াবেটিস লেভেলও থাকে না, মাঝামাঝি একটা অবস্থা। এবং এই ডায়াবেটিক পেশেন্টদের দেখা যায় ম্যাক্সিমামরা পেশেন্টরা অবেজ হয়, তাদের ডিসলিপিডেমিয়া থাকে, তাদের হাইপারটেনশন থাকে। এই কারণে তাদেরকে আলাদা একটা গ্রুপ করা হয় যেন তাদেরকে প্রপার কেয়ার করা যায়, যেহেতু টাইপ টু ডায়াবেটিস মেলাটাসের যে কমপ্লিকেশন গুলো আছে এই রুগীরাও সেই একই কমপ্লিকেশন, মানে করোনারি আর্টারি ডিজিজ বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ এর প্রোন থাকে, তাদেরও এটার ঝুঁকি অনেক বেশি থাকে। যেই কারণে এই পেশেন্টদেরকে একটু আলাদা মনিটরিং করা হয়, কখনো ড্রাগ দেওয়া হয়, কখনো লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটিং এগুলা দেওয়া হয়। তো প্রি ডায়াবেটিস এর একটা শর্ট নোট তোমরা খুব সুন্দর করে শিখবা, আর এটা ভাইবাতে খুব ধরে। হ্যাঁ, যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল 5.6 থেকে 6.9 হচ্ছে প্রি ডায়াবেটিস, আর 2 আওয়ার আফটার ওজিটিডি অথবা র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল যদি 7.8 থেকে 11.11 পর্যন্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রি ডায়াবেটিস। এখন আসে কমপ্লিকেশনের কথায়। অ্যাকিউট কমপ্লিকেশন আর হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে অ্যাকিউট বুঝো তো নাকি? অ্যাকিউট বলতে কি বুঝায়? তীব্র হ্যাঁ ম্যাম, তীব্র চরম বা তীব্র না, ম্যাম তীব্র না। একিউট মানে হচ্ছে রিসেন্ট, মানে অল্প সময়ের মধ্যে যে কমপ্লিকেশন গুলা হতে পারে। হ্যাঁ, খুব রিসেন্টলি যে কমপ্লিকেশন গুলা হয় মানে তৎক্ষণাৎ, এটাকে বোঝায় একিউট কমপ্লিকেশন। আর ক্রনিক মানে হচ্ছে দীর্ঘদিন ধরে যেগুলা হয় সেগুলো হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। তাহলে একিউট কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে ডায়াবেটিক কমা। কমা জিনিসটা তো তোমরা বুঝোই। হ্যাঁ, তো কমা হওয়ার আবার কারণ আছে, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এর জন্য হতে পারে, আর একটা হচ্ছে হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট এর জন্য হতে পারে। এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলাটাস। হাইপোগ্লাইসেমিয়া কমন হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া খুবই কমন, কারণ হচ্ছে দেখা যায় যে তারা ইনসুলিন নেয়, কখনো যদি খুব বেশি ইনসুলিন নিয়ে নেয়, কখনো যদি ওরাল ড্রাগ গুলা একটু বেশি খেয়ে ফেলে। হ্যাঁ, অথবা সে যদি প্রপার তার খাবার দাবার মেনটেন না করে তাইলে তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে, এবং হাইপোগ্লাইসেমিয়া থেকে পেশেন্ট আলটিমেটলি কমায় চলে যেতে পারে। তারপরে আরেকটা আছে কমপ্লিকেশন, সেটা হচ্ছে কি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কিভাবে হয় সেটা আমরা মেটাবলিজমে পড়ছিলাম, মনে আছে নাকি? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা কিভাবে হয়? মেটাবলিজমের সময় আমরা কিটোজেনেসিস পড়ছিলাম না? কিটোজেনেসিস, তারপরে মেকানিজম অফ কিটোসিস ইন ডায়াবেটিস মেলাইটাস, স্টারভেশন, অ্যালকোহলিজম। ডায়াবেটিস মেলাইটাসে কি হয়? ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন কম থাকে। ইনসুলিন যখন কম থাকে, আমরা কালকে বলছিলাম যে ইনসুলিন কি, একটা অ্যানাবলিক হরমোন। সে অ্যানাবলিক হরমোন, সে
তখন তার তো অ্যানাবলিক রুল থাকে না, তো ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে তখন কি হয়, লাইপোলাইসিস হয়। লাইপোলাইসিস যখন হয় তখন বেশি বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, বিটা অক্সিডেশনের পরিমাণ বেড়ে যায়, বিটা অক্সিডেশন বাড়ার জন্য এক্সেস অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এবং এই এক্সেস অ্যাসিটাইল কোয়ে গুলা অ্যাক্সিলারেটেড কিটোজেনেসিস করে। এটা তোমাদের এই যে মেকানিজম অফ কিটোসিস ইন ডায়াবেটিস মেলাইটাস, এই এইটা আছে তোমাদের মেটাবলিজমের কিটোজেনেসিস পোর্শনে, সেখান থেকে এই আনসারটা করে নিবা, মেকানিজম অফ কিটোজেনেসিস ইন ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? তারপরে আসো আরেকটা হচ্ছে হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। এখানে এটা হচ্ছে আমরা বলতেছি টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস, কিটোসিস কমন হচ্ছে। কালকে যে আমরা দুইটা ডিফারেন্স করছি, ডিফারেন্সের মধ্যে আমরা বলছি যে কিটোসিস কমন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসে, আর হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার কমা, বা এটাকে আমরা বলি নন কিটোটিক কমা, সেটা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। কেন নন কিটোটিক কমা হয়? নন কিটোটিক কেন হয়, কারণ এখানে তো ইনসুলিন আছে। এই যে একটু আগে আমরা যে মেকানিজমটা পড়লাম, সেই মেকানিজমে আমরা বলছি যে ইনসুলিন ডেফিসিয়েন্সি, টাইপ 1 এ ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকার কারণে লাইপোলাইসিস হয়, লাইপোলাইসিস এর জন্য ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি তৈরি হয়, ফ্রি ফ্যাটি অ্যাসিড এর জন্য বিটা অক্সিডেশন বেশি হয়, বিটা অক্সিডেশন এর জন্য এক্সেস অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এবং এক্সেস অ্যাসিটাইল কোয়ের জন্য কিটোন বডি তৈরি হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস তো ইনসুলিন ডেফিসিয়েন্সি নাই, তাহলে কিটোন বডি কেন তৈরি হবে? তাইলে এখন তুমি বলতে পারো তাইলে এখানে কমা কেন হয়, কমা হয় কেন? এই যে হাইপারগ্লাইসেমিয়ার জন্য হাইপারঅসমোলারিটি ডেভেলপ করে, ইসিএফএ তখন কি করে, হাইপারঅসমোলারিটি ডেভেলপ করে, এবং যখন হাইপারঅসমোলারিটি ডেভেলপ করে তখন আইসিএফ থেকে সব ফ্লুইড চলে আসে ইসিএফএ, আইসিএফ থেকে যখন ফ্লুইড চলে আসে তখন সেরিব্রাল ডিহাইড্রেশন হয়, এবং আলটিমেটলি পেশেন্ট কি হয়, সেরিব্রাল ডিহাইড্রেশন হয়, এটা একটা জিনিস। আর অসমোটিক ডায়ালিসিস হয়, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে খুব বেশি অসমোটিক ডায়ালিসিস হয়, এবং অসমোটিক ডায়ালিসিস এর জন্য সল্ট এবং ওয়াটার ডিপ্রাইভেশন এর জন্য পেশেন্ট হাইপোভলিমিক শকে চলে যায়। কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। একটা আমি আবার বলি, ডায়াবেটিক কমা ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার কজ কি? হাইপোগ্লাইসেমিয়ার কজ হচ্ছে পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে, এবং হাইপোগ্লাইসেমিয়া কিন্তু মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া, পেশেন্ট মানে মুহূর্তের মধ্যে মারা যেতে পারে। এই জন্য ডায়াবেটিস পেশেন্টদের সাথে যে আপনার যখনই শরীর খারাপ হয়, ডিজিনেস দেখা দেয়, মাথা ঘুরাচ্ছে, আমি জানি না যে আমার হাইপারগ্লাইসেমিয়া নাকি হাইপোগ্লাইসেমিয়া, অনেকেই বলে যে তখন একটু একটা চকলেট বা একটু চিনি যেন মুখে দিয়ে দেয়, হাইপোগ্লাইসেমিয়া হলে যেন প্রিভেনশন হয়, আর হাইপারগ্লাইসেমিয়া হলে তো আমরা ইনসুলিন দিয়ে তাকে নর্মাল করতে পারবো। তো ডায়াবেটিক কমার জন্য হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া কি কারণে হতে পারে? যদি কেউ এক্সেস ইনসুলিন নেয়, অথবা যদি কেউ ভুলে ড্রাগ একটার জায়গায় বেশি খেয়ে ফেলে, অথবা যদি তার প্রপার ডায়েটিং না হয়, তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া হবে। কিটোসিস ডেভেলপ করার কারণ হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকার কারণে লাইপোলাইসিস হয়, এবং লাইপোলাইসিস থাকার কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি তৈরি হয়, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকার কারণে বিটা অক্সিডেশন বেশি হয়, অ্যাসিটাইল কোয়ে বেশি তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডি তৈরি হবে, এক্সেস কিটোন বডি তৈরি হবে, যার জন্য কিটোসিডোসিস হবে। আর হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, হাইপার গ্লাইসেমিক এক হচ্ছে আমার ইসিএফ এ হাইপার গ্লাইসেমিয়া আছে, এবং অসমোটিক ডায়ালিসিস হবে, সল্ট এবং ওয়াটার ডিপ্রাইভেশন হবে, মানে লস হবে আমার বেশি, পেশেন্ট হাইপোভলিমিক শকে চলে যাবে। আর ইসিএফ এ অসমোলারিটি বেশি থাকার কারণে আইসিএফ থেকে সব ফ্লুইড চলে আসবে ইসিএফ এ, এবং সেখানে হবে, এবং ডিউ টু হাইপোভলিউমিক শক পেশেন্টের কি হবে, সার্কুলেটরি ফেলিওর হতে পারে, সার্কুলেটরি ফেলিওর হতে পারে, এবং যেহেতু অ্যানারোবিক লাইপোলাইসিস হবে এখানে। সার্কুলেটরি ফেলিওর মানে কি, আমার অক্সিজেন নাই, সার্কুলেশনে অক্সিজেন নাই, সার্কুলেশনও নাই অক্সিজেনও নাই, তখন কি হবে, অ্যানারোবিক লাইকোলাইসিস হবে, এবং অ্যানারোবিক লাইকোলাইসিসে আমার ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস করবে। এগুলো হচ্ছে আমার অ্যাকিউট কমপ্লিকেশন। আর ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে কিছু আছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আর কিছু আছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার স্ট্রাকচার কোনগুলা আর মাইক্রোভাস্কুলার কোনগুলা?
এটা অ্যানাটমি থেকে দেখবা, দেখে আমাকে নেক্সট ক্লাসে জানাবা। ম্যাক্রোভাসকুলার স্ট্রাকচার, ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে দেখো করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, সেরিব্রোভাসকুলার ডিজিজ হতে পারে, পেরিফেরাল ভাসকুলার ডিজিজ হতে পারে। আর ম্যাক্রোভাসকুলারের মধ্যে হয় কি ডায়াবেটিক নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি আর নেফ্রোপ্যাথি। আর আমরা কিভাবে ডায়াবেটিস এর প্রিভেনশন করতে পারি বা ট্রিটমেন্ট প্ল্যানটা আমাদের কি হয়, এটা হচ্ছে 3D: ডায়েট, ড্রাগ এন্ড ডিসিপ্লিন। তোমাকে প্রপার ডায়েটিং এর মধ্যে থাকতে হবে, তোমাকে ওষুধ নিতে হবে, আর ডিসিপ্লিনারি লাইফ তোমাকে লিড করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রনিক কমপ্লিকেশন। হ্যাঁ, এখন আসো, আমি এই ছবিটা কিন্তু খুব ভালো তোমাদের ABC বইতে দেওয়া আছে, আমি ভালো একটা ছবি পাই নাই যার জন্য আমি এই ছবিটা নিছি। একটা কোয়েশ্চেন আসে যে ডায়াবেটিস মেলাটাসে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট গুলা কি কি হয়। মেটাবলিক ডিরেঞ্জমেন্ট মানে আমাদের যে মেটাবলিজমে কি কি অনিয়ম হয় বা অ্যাবনর্মালিটি হয়। আমরা অলরেডি বলছি যে ইনসুলিন হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন, তো সেখানে সবকিছু কিন্তু অ্যানাবলিজম হইতো, যেমন ধরো গ্লাইকোজেনেসিস হইতো, তারপরে প্রোটিন সিনথেসিস হইতো, তারপরে লাইপোজেনেসিস হইতো, মানে যত ধরনের অ্যানাবলিজম আছে সব হইতো। কিন্তু এখানে কি হবে, যখন ইনসুলিন ডেফিসিয়েন্সি হবে, সেটা রিলেটিভ হোক আর অ্যাবসোলিউট হোক, তখন তোমার অ্যানাবলিক রোলটা থাকবে না, তখন সব ক্যাটাবলিজম হওয়া শুরু করবে। ক্যাটাবলিজম হওয়ার জন্য তখন কি হবে, ওই যে আগের মতোই, ওই যে আমরা একটা মেকানিজমে আমরা বলছিলাম যে লিপিড ভাঙবে, লিপিড মানে বেশি বেশি লাইপোলাইসিস হবে, লাইপোলাইসিস হয়ে ওই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি রিলিজ হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি রিলিজ হলে বিটা অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল কোয়ে বেশি তৈরি হবে, তারপরে কি হবে কিটোনেমিয়া হবে, কিটোনেমিয়া হবে। তারপরে আবার দেখা যাবে ব্লাডের মধ্যে হাইপার লিপিডেমিয়া, লিপিড ব্রেকডাউনের জন্য হাইপার লিপিডেমিয়াটা ব্লক করবে। তারপরে প্রোটিওলাইসিস হবে, হ্যাঁ প্রোটিওলাইসিস হবে, প্রোটিন গুলা ভাঙা শুরু করবে, তখন যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সেই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলা তখন গ্লুকোনিওজেনেসিস শুরু করবে, মানে এক্সেস গ্লুকোজ তখন ব্লাডে চলে আসবে, হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, ECF এর হাইপার অসমোলারিটি হবে, সেরিব্রাল ডিহাইড্রেশন হবে। তারপরে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি হচ্ছে, এই যে অ্যাজোটিউরিয়া, অ্যাজোটিউরিয়া মানে হচ্ছে যে নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলা ইউরিনে অ্যাপিয়ার করবে, কার্বোহাইড্রেট মেটাবলিজমে তখন কি হবে, একইভাবে কার্বোহাইড্রেট মেটাবলিজমে তখন তোমাদের এই হাইপারগ্লাইসেমিয়া হবে এবং গ্লুকোসুরিয়া হবে। গ্লুকোসুরিয়ার জন্য ওই যে অসমোটিক ডায়ালিসিস হবে আমাদের, অসমোটিক ডায়ালিসিস যখন হবে তখন সল্ট এবং ওয়াটার লস হবে ইউরিনের সাথে, এবং আলটিমেটলি কি হবে, সল্ট এবং ওয়াটার ডিপ্লেশন করার জন্য সার্কুলেটরি ফেলিউর হবে, এবং তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস শুরু হয়ে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তো এই হচ্ছে আমাদের মেটাবলিক ডিরেঞ্জমেন্ট। ওইদিকে আবার ওয়াটার বেশি লস হওয়ার জন্য পলিউরিয়া হবে এবং পলিডিপসিয়া হবে। তাহলে এটা হচ্ছে আমাদের, এই ছবিটা তোমরা এখান থেকে না পড়ে আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব যে ABC বই থেকে পড়বা, যে যেই জায়গাগুলোতে একটু কনফিউশন থাকে আমাকে নক দিতে পারো, হ্যাঁ, যে মেকানিজম গুলা কিভাবে হচ্ছে বা কি, পড়লেই পারবা। একটু একটা চার্ট আছে, সুন্দর একটা মানে ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটা পড়লেই যথেষ্ট। তো আমরা আমাদের ডায়াবেটিস এর মোটামুটি শেষ পর্যায়ে, লাস্টে যে একটা জিনিস রয়ে গেল সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আমরা কি বললাম, ফাস্টিং কন্ডিশনে, হ্যাঁ, ইয়ে কত, ব্লাড গ্লুকোজ লেভেল কত নর্মাল, ম্যাম 3 to 5.5, 3 to 5.5, ভেরি গুড। তাহলে হাইপোগ্লাইসেমিয়া মানে কি, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন হোয়ার ব্লাড গ্লুকোজ লেভেল ফল বিলো 3 mg/dL, সরি 3 mmol/dL। নর্মাল এর চেয়ে যদি নিচে নেমে যায় তখন তাদেরকে আমরা কি বলবো, হাইপোগ্লাইসেমিয়া বলবো। ইট ইজ দ্য কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই লো প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন উইথ সিমটম দ্যাট ইজ রিলিভড বাই ইনজেকশন অফ ফুড অর কার্বোহাইড্রেট, অথবা সিম্পলি ভাষায় তোমরা বলতে পারো, ওয়েন ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল ফল বিলো, when blood glucose level, plasma glucose level fall below 3 mmol/L, it is known as hypoglycemia. Hypoglycemia হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে postprandial, এই যে এখানে দেখতে পাচ্ছ postprandial reactive, postprandial মানে কি, after meal,
একটা মিল যেটা হয় সেটাকে আমরা বলি পোস্ট প্রান্ডিয়াল রিয়েক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। ইট ইজ মোর কমন, অকার্স ডিউ টু এক্সাজারেটেড ইনসুলিন রিজিং রিলিজ ফলোয়িং লার্জ মিল অ্যান্ড রিভার্স স্পন্টেনিয়াসলি উইদাউট ফার্দার ফুড ইনজেকশন। আমরা যখন খাবার খাই তখন যদি খুব বোলাস ডোজে ইনসুলিন রিলিজ হয় প্যানক্রিয়াস থেকে, তখন আমাদের এই পোস্ট প্রান্ডিয়াল রিয়েক্টিভ হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাহলে এটা কখন হয়, খাবারের আগে না পরে হয়? আফটার মিল, পরে, ডিউ টু এক্সাজারেটেড ইনসুলিন রিলিজ ফলোয়িং লার্জ মিল। আর আরেকটা টাইপ হচ্ছে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া। ফাস্টিং কন্ডিশনে আমরা মেটাবলিজমে পড়ছিলাম যে লিভার রাইট দা গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার, মনে আছে প্রশ্নটা? গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার, আনসারটা কি ছিল? গ্লুকোনিওজেনেসিস। বলো, 08050 কে ঢুকছিল, বলো হোয়াট ইজ দা গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার? কেউ কি মনে নাই? কারোই মনে নাই? মেটাবলিজম এত দিন লাগায় তোমরা পড়লা। ফাস্টিং কন্ডিশনে আমরা যখন রোজা রাখি, আমরা যখন ফাস্টিং এ থাকি, তখন আমাদের এই ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করে। গ্লুকোনিওজেনেসিস হয়, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। প্রথমে তো গ্লুকোনিওজেনেসিস হয় না, প্রথমে হয় গ্লাইকোজেনোলাইসিস। আমার যে স্টোরে যে গ্লাইকোজেন থাকে লিভারের মধ্যে, সেই লিভারের গ্লাইকোজেন গুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ সাপ্লাই করে নাকি, এবং পরবর্তীতে যখন গ্লাইকোজেন স্টোর ডিপ্লেশন হয়ে যায় তখন গ্লুকোনিওজেনেসিস হয়। ইটস ভেরি গুড, ভেরি গুড। তাহলে ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়াতে কি হয়, লিভারে এই যে আমাদের গ্লাইকোজেনেসিস, সরি গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিসটা হয় না, এনি হাউ বিভিন্ন লিভার ডিসফাংশন অথবা হরমোনাল ডিসঅর্ডারের কারণে এই দুইটা জিনিস হয় না, যার কারণে আমাদের কি হয় ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। কথা বুঝতে পারছো? গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিসটা হয় না, সেটা হতে পারে এনজাইমেটিক ইফেক্টের জন্য, হতে পারে লিভার ডিসফাংশনের জন্য, হতে পারে হরমোনাল ডিসঅর্ডারের জন্য, তখন এই ফাস্টিং হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। ফিচার হচ্ছে দুই ধরনের, অ্যাড্রেনার্জিক আর হচ্ছে নিউরোগ্লাইকোপেনি। অ্যাড্রেনার্জিক মধ্যে হচ্ছে পালপিটেশন, অ্যাংজাইটি, তারপরে হচ্ছে সুইটিং, ট্রিমর, এগুলা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য হয় অ্যাড্রেনার্জিক ফিচার গুলা। আর নিউরোগ্লাইকোপেনিক হচ্ছে ডিউ টু গ্লুকোজ ডেফিসিট ইন নিউরন, এখানে কি হচ্ছে আমাদের হবে ওই যে হেডেক, কনফিউশন, ব্লারিং অফ ভিশন, স্লারিং অফ স্পিচ, ইনকোঅর্ডিনেশন, টায়ার্ডনেস, কনভালশন, কমা, ডেথ, এগুলো হয় হচ্ছে নিউরোগ্লাইকোপেনিক সিম্পটম। এটাও আছে, আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা যদি এবিসি বই থেকে পড়ো এই ডায়াবেটিস মেলিটাসটা, আমার কাছে মনে হয় যে মোটামুটি বেশ ভালোই। তারপরে পরীক্ষার কোয়েশ্চেন গুলো তোমরা ঘাটবা, ঘেটে তোমরা দেখবা যে কোথেকে মানে আর কি লাগতে পারে পারে সেই জিনিসগুলো দেখবা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের হাইপোগ্লাইসেমিয়া, সরি ডায়াবেটিস মেলিটাস এর টোটাল জিনিসগুলো। তোমরা সবাই এই যে আমি কালকেও যেটা বলে দিছিলাম যে ডব্লিউ মানে আমরা কিভাবে ডায়াবেটিস ডায়াগনোসিস করি, জিডিএম এ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, প্রি ডায়াবেটিস কারা, এই জিনিসগুলো লিখে পড়ার টেবিলের সামনে ঝুলাবা, ঠিক আছে? কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল, তাহলে লিপিড প্রোফাইল কি দেখো, লিপিড প্রোফাইল ইজ এ গ্রুপ অফ লিপিড ফ্র্যাকশন ইন ব্লাড ইউজ টু অ্যাসেস লিপিড স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু ইভালুয়েট দ্য রিস্ক ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। লিপিড প্রোফাইল হচ্ছে শুধু একটা টেস্ট নয়, এখানে গ্রুপ অফ লিপিড ফ্র্যাকশন, ঠিক আছে? এটাতে আমরা কি করি, অ্যাসেস করি একটা মানুষের লিপিড অ্যাসেস, টু অ্যাসেস দ্য লিপিড স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এন্ড টু ইভালুয়েট দ্য রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। কি কি আছে লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট? লিপিড প্রোফাইলের কম্পোনেন্টের মধ্যে আছে দেখো টোটাল কোলেস্ট্রল, এলডিএল কোলেস্টেরল, কোলেস্ট্রল কিন্তু শুধু এলডিএল বললে হবে না, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, ট্রাই অ্যাসাইল গ্লিসারল এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন
কোলেস্টেরল, প্রত্যেকটার সাথে সি লাগানো আছে, তোমাদেরকে ওভাবে বলতে হবে। এখন এখান থেকে ভাই ভাই যেটা জিজ্ঞেস করবে, টোটাল কোলেস্টেরল বলতে কি বুঝো? টোটাল কোলেস্টেরলটা কি জিনিস, কাকে কাকে রিপ্রেজেন্ট করে টোটাল কোলেস্টেরল বলো? মেটাবলিজমে তো পড়ে আসছো, পড়াইছি। কোলেস্টেরল দুইটা ফর্মে থাকে আমাদের বডিতে, কি কি ফর্মে? তোমরা ইয়েতে মানে যখন ক্লাস করতে বসো কাগজ কলম নিয়ে বসো তো নাকি? খাতা কলম নিয়ে বসবা, আর মানে যা বলা হবে যে এটা পরীক্ষাতে আসে বা এটা জরুরি, এটা পাশে নোট রাখবা। টোটাল কোলেস্টেরল হচ্ছে আমাদের ব্লাডে বা ইয়েতে দুই ধরনের কোলেস্টেরল থাকে, একটা হচ্ছে কোলেস্টেরল এস্টার আর একটা হচ্ছে প্রি কোলেস্টেরল। তাহলে টোটাল কোলেস্টেরল এই দুইটাকে রিফ্লেক্ট করে। হ্যাঁ, টোটাল কোলেস্টেরল রিফ্লেক্ট করে হচ্ছে প্রি কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার, এই দুইটা ফর্মকে। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, ট্রাইসলগ্লিসারল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, এই চারটা হচ্ছে কম্পোনেন্ট অফ লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল আমি বারবার বলে দিচ্ছি, ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট রিটেন এন্ড ভাইভা কোয়েশ্চেন, ইন্ডিকেশন ফর লিপিড প্রোফাইল। আমরা কাদের লিপিড প্রোফাইল করবো? যাদের সেরাম টোটাল কোলেস্টেরল লেভেল 200 to 239 মিলিগ্রাম পার ডিএল উইথ করোনারি আর্টারি ডিজিজ অর টু রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। টোটাল কোলেস্টেরল লেভেল যাদের হচ্ছে 240 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেরাম এলডিএল কোলেস্টেরল লেভেল যাদের হচ্ছে মোর দেন 130 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেরাম এইচডিএল কোলেস্টেরল যাদের বিলো 35 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেরাম টিএজি লেভেল মোর দেন 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে, যারা ক্রনিক সিগারেট স্মোকার এবং যারা অবেস পেশেন্ট, এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইল প্রেসক্রাইব করি। ঠিক আছে, যাদের দেখা যায় যে লিপিডের বিভিন্ন কম্পোনেন্ট গুলা, যেমন আমরা একটু আগে পড়লাম যে লিপিডের এই যে কম্পোনেন্ট হচ্ছে চারটা, টোটাল কোলেস্টেরল, এলডিএল, টিএজি, এইচডিএল, এগুলা যেগুলা বর্ডার লাইন ক্রস করে যাবে, হ্যাঁ, সাথে করোনারি আর্টারি ডিজিজ আছে বা তার রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তারপরে যাদের ডায়াবেটিস মেলাটাস হাইপারটেনশন আছে, যাদের সিগারেট স্মোকিং আছে এবং অবেসিটির হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইল প্রেসক্রাইব করি। এখন দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নর্মাল ভ্যালু থাকে। তো টোটাল কোলেস্টেরল এর নর্মাল ভ্যালু হচ্ছে বিলো 200, মানে 150 থেকে 200 আমরা বলি, 150 to 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। এলডিএল কোলেস্টেরলটা হচ্ছে বিলো 130 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকতে হবে, এটা 130-এর নিচে থাকলে ভালো। ট্রাইসলগ্লিসারল হচ্ছে 150, বিলো 150 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর এইচডিএল কোলেস্টেরল হচ্ছে মোর দেন 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। সবগুলা কিন্তু বিলো, বাট এইচডিএল কোলেস্টেরলটা যেহেতু এটা গুড কোলেস্টেরল, এটা যদি 40-এর উপরে থাকে তাইলে ভালো। ঠিক আছে, টোটাল কোলেস্টেরল থাকতে হবে বিলো 200, এলডিএল থাকতে হবে বিলো 130, টিএজি থাকতে হবে বিলো 150, আর এইচডিএল হতে হবে মোর দেন 40। আচ্ছা, এখানে আমি ডিসলিপিডেমিয়া শুরু করার আগে আরেকটা জিনিস বলি, আমরা যেমন ডায়াবেটিস মেলাটাসে ওজিডিটি করছি না? হ্যাঁ জি ম্যাম, কথা বলে না। ওজিডিটির যেমন একটা প্রিপারেশন থাকে, ওজিডিটির প্রিপারেশন আমরা বলছি যে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 ডেজ, তারপরে বলছি যে অ্যাভয়েডেন্স অফ ড্রাগ দ্যাট এফেক্ট দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, নো এক্সারসাইজ and fasting for 8 hours. ঠিক একই ভাবে আমরা যখন পেশেন্টকে লিপিড প্রেসক্রাইব করি, মানে লিপিড প্রোফাইল, ব্যাটারটা হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইলটা তাকে মানে প্রেসক্রিপশনে লেখা যায় ফাস্টিং লিপিড প্রোফাইল। তো ফাস্টিং লিপিড প্রোফাইল করার আগেও আমরা তাকে কিছু প্রিপারেশন করে নিতে হয় ওই পেশেন্টের। সেই প্রিপারেশনটা কি,
ইউজুয়াল ডায়েট ইন প্রিভিয়াস 3 ডেজ, ইউজুয়াল ডায়েট মানে নর্মালি সে যা খাচ্ছে তা খাবে, ডায়েটে সে চেঞ্জ করবে না, ইউজুয়াল অ্যাক্টিভিটিস ফর 3 ডেজ। হ্যাঁ, আর হচ্ছে 10 to 12 hour ফাস্টিং, কত ঘন্টার ফাস্টিং? 10 থেকে 12 ঘন্টার ফাস্টিং। কেন এই 10 থেকে 12 ঘন্টার ফাস্টিং? কেন? বিকজ নর্মাল এপিডেমিক ইন্ডিভিজুয়াল টেক অ্যাবাউট 12 আওয়ার টু ডিসপোজ ডায়েটারি ফ্যাট ফলোয়িং এ মিল। So 12-hour fasting is needed to avoid any undue contribution of dietary fat to the lipid profile. কথাটা বুঝতে পারছো? কেন আমরা 10 to 12 hour fasting দেই? কারণ একজন normal epidemic patient, মানে normal, যাদের lipid condition, মানে lipid profile টা যার normal, তাদেরকে আমরা কি বলবো? Normal epidemic patient. সেই patient দের dietary যে lipid আছে, সেই dietary lipid গুলা blood থেকে dispose হওয়ার জন্য 10 to 12 hour সময় লাগে। সেই জন্য আমরা patient কে বলি যে 10 to 12 hour ফাস্টিং থাকবেন আপনি, কারণ আপনার লিপিড প্রোফাইলে যেন কোনো আনডিউ কন্ট্রিবিউশন না হয়, লিপিডের কোনো এক্সেস কন্ট্রিবিউশন যেন না থাকে, সেই কারণে আমরা পেশেন্টকে কি বলি 10 to 12 hour ফাস্টিং থাকার জন্য। কথা কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আর নাম হচ্ছে, টেস্টের নাম হচ্ছে ফাস্টিং সেরাম লিপিড প্রোফাইল। ফাস্টিং সেরাম লিপিড প্রোফাইল, সেরাম এবং প্লাজমার মধ্যে কি পার্থক্য বলো? সেরাম এবং প্লাজমার মধ্যে কি পার্থক্য? ম্যাম, সেরামে ক্লটিং ফ্যাক্টর থাকে না। জোরে বল, আমি তো শুনি না। ম্যাম, প্লাজমা ইজ দ্য ফ্লুইড পোর্শন অফ ব্লাড এন্ড সেরাম, এন্ড সেরাম ইজ ইফ দ্য ব্লাড ইজ অ্যালাউড টু বি ক্লটেড এন্ড ক্লট ইজ সেপারেটেড দেন দ্য রিমেইনিং পোর্শন ইজ কলড সেরাম। দুইটাই তো, তুমি বুঝবা কিভাবে? তোমার প্রসিডিউরটা কি? তুমি তো পেশেন্ট থেকে যখন ব্লাড দিয়া, মানে সিরিঞ্জ দিয়ে পেশেন্ট থেকে যখন ব্লাড নিবে, সেটা হোল ব্লাড থাকে। তারপরে তুমি পেশেন্ট থেকে প্লাজমা কিভাবে বাইর করবা, সেরাম কিভাবে বাইর করবা আমাকে বলো তো। তুমি, আমরা যখন, তোমরা গেছো না নিজেরা ব্লাড দিছো, বা কখনো যদি আত্মীয় স্বজনের সাথে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে থাকো বা হসপিটালে গিয়ে থাকো, তখন যে পেশেন্ট থেকে যে আমরা ব্লাড কালেক্ট করি, সেটা তো হোল ব্লাড। সিরিঞ্জ দিয়ে এই মিডিয়াল কিউবিটাল আর্টারি থেকে আমরা ব্লাড নিই, এটা তো হোল ব্লাড। এটা থেকে আমরা কিভাবে সেরাম পাই আর কিভাবে প্লাজমা পাই? সেরাম হচ্ছে তুমি যদি ব্লাড রেখে দাও 10-15 মিনিটের জন্য, ক্লটিং টাইম হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো, নাকি? তো তুমি যদি রেখে দাও, তাহলে যে ক্লট জমবে, উপরে ফ্লুইড পোর্শন বেশি আসবে, এটা হচ্ছে সেরাম। আর প্লাজমাটাতে কি হচ্ছে? প্লাজমাটা হচ্ছে তোমাকে অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করে তারপরে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করার পরে তখন যে ফ্লুইড পোর্শনটা বের হয়ে আসবে, সেটা হচ্ছে প্লাজমা। আর দুইটার মধ্যে যেটা মেইন ডিফারেন্স, মানে মাইক্রোস্কোপিক যে ডিফারেন্স, সেটা হচ্ছে সেরামে কয়েকটা ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে, কিন্তু প্লাজমাতে কোনো সব ক্লটিং ফ্যাক্টর থাকে, যার জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করে নিই। অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করে তারপরে ফ্লুইড পোর্শনটাকে আলাদা করি। তোমাদের ফিজিওলজিতে এই জিনিসটা আছে, তোমরা খুব ভালো করে এই সেরাম এবং প্লাজমার মধ্যে ডিফারেন্সটা পড়ে নিবা, ঠিক আছে? আর আমরা কালকের ক্লাসে এই ডিসলিপিডেমিয়া, মানে নেক্সট ক্লাস থেকে ডিসলিপিডেমিয়া দিয়ে স্টার্ট করব। আজকে এতটুকু থাক, যতটুকু পড়াইছি, এবং ডায়াবেটিস তোমাদের যা ডেফিসিয়েন্সি আছে তোমরা ভালো করে পড়ে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে ফোন দিতে পারো। ভালো থাকো। সালামু আলাইকুম। সালামু আলাইকুম।